রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের আমিরাবাদ নিচুপাড়া এলাকার তৃণমূল কর্মীর বাড়ির পেছনে বোমা ফেলার অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার জোটের। পিয়ারুল ইসলামের বাড়ির পেছনে বোমা ফেলা হয়, তৃণমূল করার জন্য তার বাড়ির পেছনে বোমা ফেলা হয়। জানা যায় গতকাল থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, ভোট দিতে যেতে বারণ করছিল জোট কর্মীরা। তারপর আজকে ভোট দিতে যাওয়ায় তার বাড়ির পেছনে বোমা ফেলা হয়, ফলে বিস্ফোরণ হয়। তবে ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে জানা গিয়েছে, তবে জোটের তরফ থেকে হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। এখানে এমন কিছু ঝামেলা ঝঞ্ঝট কিছু হয়নি, হঠাৎ দেখছি বোমটা শব্দ হইলো, বোমের শব্দ হইলো, অন্য কিছু। কখন কখন হয়েছিল সেটা? এই আধ ঘন্টা আগে। তারপর কি হলো? তারপর কিছু হয়নি, তারপর তো পুলিশ আসলো। কাউকে একজন ধরলো দেখলাম। তাহলে আমি দেখিনি ওইটা। এখানে কোনো ঝামেলা হচ্ছিল? কোনো ঝামেলা হয়নি। এটা এই জায়গাটার নাম কি? এটা মরিচা নিচু করা। আপনার নাম? আমার নাম আকাশ আলী শেখ। আমরা স্বামী স্ত্রী ভোট দিতে গেছি, আর জোটারা আমাদেরকে নিষেধ করেছে যে ভোট দিতে যায় না, কারণ আমরা হচ্ছে এবার জোট পাস করবে, টিএমসি পাস করবে না। তারপরে আমাদেরকে ভোট দেখাতে এসেছিল, আমরা দেখেছি, দেখিনি, সেই কারণে ভোট দিতে চলে গেছি। ওই কারণে আমার মেয়ে একা আছে, আমরা শাশুড়ি, আমার মা, আমরা স্বামী স্ত্রী সবাই আমরা ভোট দিতে গেছি। বাড়িতে গরু ছাগল বাঁধা আছে কানটায়, আমার মেয়ে বাড়িতে আছে, আর ওরা হচ্ছে পিছন থেকে এসে আমার কানটায় যে বোম ফেলে চলে গেছে দেশে জোর লাগানোর জন্য। কখন বোমটা ফেললো? আমি হচ্ছে টাইম তো বলতে পারছি না, আমি হচ্ছে ভোট দিতে গেছি, আমি ভোটের গোড়াতে আছি, আমি ওখান থেকে শুনে তাড়াতাড়ি আসছি। দেখেছেন কখন? আমার মেয়ে দেখেছে পালাতে, ওই ওপর দিয়ে এসে মার দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। কেন বোম ফেললো? কেন ফেললো তো কি করে বলবো, জোটেরাই বলতে পারবে কি কারণে ফেললো। ওরা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমাদেরকে এখন তো দেশে থাকা লাগবে নাকি? তাহলে কি টিএমসি করার জন্য কি বোম ফেলা? হ্যাঁ, টিএমসি করার জন্য বোম ফেলাইছে ওই জোটেরা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হীরা বিবি। এই গ্রামের তো সমস্ত হ্যান্ডেলিং করছে জোটের হয়ে, কোথায় কি আছে কোথায় কি আছে উনি সব জানেন। উনি এখানে ওই জোটের লোকেদেরকে উনি বলে এখানে বোম ফাটিয়ে গেলেন কিছুক্ষণ আগে। ওই হয়েছে গ্রামের জোটের মাস্টার মাইন্ড। এই বোমে কি কাহরে খাম জখম কিছু? এখানে বোমারই এখনো কাহরে খাম জখম হয়নি। আমরা তো সবাই ভোট দিতে গিয়েছিলাম, কেউ তো ছিল না বাড়িতে, শুধু আমার মেয়ে ছিল বাড়িতে। এখানে অনেকটা আতঙ্কিত আছি, আমরা টিএমসি করছি, ওরা টিএমসি আমাদেরকে করতে দেবে না। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ এসে তদন্ত করে নিয়ে গেল। যে লোকটা পুলিশের সঙ্গে ঘোরাঘুরি করছিল ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, কি করেছে তা বলতে পারবো না, কিন্তু গাড়িতে নিয়ে গেল। আচ্ছা, ওর নাম? ওর নাম? ওর নাম আবুল হোসেন। আপনার নাম? আমার নাম পিয়ারুল ইসলাম। জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।